আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দোহাত তুমি প্রভু কবুল করা, তুমি প্রভু কবুল করা মোদেরি মোনাজাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. فعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة الصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود. فقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
نصیب کرا مدینہ نور نبی جی کے نہ دیکھیا قبر دیش نیونا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بلالو يا رسول الله بلالو ہمیں اکبر مدینے میں بلا لو صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগার আলম মেহরবানি করে আজকে পবিত্র মাহে রমাদানুল মোবারকের তৃতীয় জুমার দিন একুশে রমজানে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার আশা নিয়ে আল্লাহর ঘর মসজিদে কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার নিয়ত নিয়ে এখানে এসে উপস্থিত হয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার আশা করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন মুআযযাজ মুকাররম পবিত্র মাহে রমাদানুল মোবারকের একেবারে শেষ দশ দিনের মধ্যে আমরা চলে এসেছি আজকে শেষ দশ দিনের প্রথম দিন আমরা অতিবাহিত করতেছি যেই দিন সম্পর্কে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন রমজানুল মোবারকের প্রথম দশ দিন আল্লাহ তাআলা রহমত হিসেবে দিয়েছেন দ্বিতীয় দশ দিন মাগফিরাত হিসেবে দিয়েছেন এবং তৃতীয় দশ দিন নাজাত হিসেবে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এ হলো সে দশ দিন যে দশ দিনে শুরু হয়ে গেছে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানানো আমার আল্লাহ শুরু করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই সময় আল্লাহ পাকের খাস রহমত এবং বরকতে আমাদেরকে থাকতে হবে এই সময়টাকে কেন্দ্র করে আমার পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিনের জীবদ্দশায় সারা জীবন পবিত্র মাহে রমজানুল মোবারকের শেষের দশ দিন আমার দয়াল নবীজি অনেক বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করতেন এমনকি এতেকাফে প্রবেশ করতেন আমার পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিনকে জিব্রাইল আমিন একদিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো
আপনাকে রমজান মাসে দেখি মাগফিরাতের 10 দিনও আপনি ইতিকাফ করেন আবার নাজাতের 10 দিনও ইতিকাফ করেন কারণটা কি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতকে একটা রাত দিয়েছে ওই রাতের নাম হলো লাইলাতুল কদর ওই রাতটা এই রমজান মাসের মধ্যে কিন্তু ওই রাতটা রমজান মাসের প্রথম 10 দিনে না দ্বিতীয় 10 দিনে না তৃতীয় 10 দিনে এই বিষয়ে আমি আমি রাসূল আমার রব্বুল আলামিনের দরবার থেকে এখনো ইঙ্গিত পাইনি যার কারণে আমি এই মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন ইতিকাফ করি যাতে করে লাইলাতুল কদর মিস না হয় জোরে কর না সুবহানাল্লাহ জিবরাইল আমিন বলেন মায়ার নবী গো ও গো রহমাতুল লিল আলামিন লাইলাতুল কদরের খবর আমার আল্লাহ আমি জিবরাইল কে দিয়া পাঠাইছেন হুজুর লাইলাতুল কদর মাগফিরাতের 10 দিনের মধ্যে না আমার আল্লাহ আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর দিয়েছেন শেষের 10 দিন নাজাতের 10 দিনের মধ্যে আরো জোরে কর না সুবহানাল্লাহ এরপর থেকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন শেষের 10 দিন সারা জীবন ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও গো রহমাতুল লিল আলামিন লাইলাতুল কদরের এত গুরুত্ব দেওয়ার কারণ কি আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন সাবিরারে আমার আল্লাহ এই একটা রাত্রকে কেন্দ্র করে পুরো একটা সূরা নাজিল করেছেন মাত্র একটা রাত এই একটা রাতকে কেন্দ্র করে পুরো একটা সূরা আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কর না সাহাবায়ে কেরাম বলেন মায়ার নবী গো ওগো রহমাতুল লিল আলামিন এই বিষয়টা যদি আমাদেরকে আর একটু ক্লিয়ার করে বলতেন আমার নূর নবী কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সুবহানাল্লাহ আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমার আল্লাহ আমি নবীজির কয় ইন্না হুজুর নিশ্চয় আমি আল্লাহ আনজালনাহু আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর যেই রাতে আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হুজুর আপনার উম্মতের খবর দেন ওই রাতটা হলো আপনার উম্মতের জন্য সম্মানিত মর্যাদাওয়ালা রাত জোরে কোন সুবহানাল্লাহ যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাত আমাদের জন্য সম্মানী বানাইছে কে যারা বলেন কে যেই রাতে কোরআন আসলো ওই রাত যদি আমাদের জন্য সম্মানী আর মর্যাদাবান হয় তাইলে এই কোরআন যেই নবী না আসলে আসতো না ওই নবী যেই রাতে আসছে ওই রাতের মর্যাদা কম না বেশি এটা শুধু আমার কথা না হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামী কিতাবের মধ্যে লিখতে যায় তিনি লেখেন আল্লাহর এই জমিনের মধ্যে বছরে 365 দিন আছে 365 রাত আছে তবে 365টা রাতের মধ্যে আমার আল্লাহর দরবারে 7টা রাতের মর্যাদা বেশি জোরে কোন সুবহানাল্লাহ কয়টা রাত 7টা এই 7টা রাতে ইবাদত করবেন নি করবেন করলে বলে দেই এই 7টা রাত এই 7খানা রাতের মধ্যে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন এই 7 রাতের মধ্যে সব থেকে বেশি মর্যাদার রাত হলো আমার নূর নবীজির মিলাদুন নবীর রাত আল্লাহু আকবার হানাফি মাযহাবের সব থেকে বড় ফকি হইয়া মিলাদুন নবীর রাতের মর্যাদা সব থেকে বেশি বুঝলো কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার দেশের ফেতি মৌলবি বুঝলো না ফেতি মৌলবি বুঝলো না হানাফি মাযহাবের বিখ্যাত আলিম হয়ে ফতোয়া শামীর মতো কিতাব লিখে উনি লিখতেছেন মিলাদুন নবীর রাতের মর্যাদা সব থেকে বেশি আল্লাহু আকবার ওনাকে প্রশ্ন করা হলো
মিলাদুন নবীর রাতের মর্যাদা বেশি হওয়ার কারণ কি লাইলাতুল কদরের থেকেও বুঝি বেশি তিনি বলেন হ্যাঁ বলে কত বেশি তিনি লিখতেছেন মিলাদুন নবীর রাতের মর্যাদা সবথেকে বেশি তারপরে লাইলাতুল কদরের রাতের মর্যাদা তারপরে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের মর্যাদা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস মোবারক থেকে রিসার্চ করে তিনি আরো লিখতেছেন চার নাম্বার হলো আরাফার রাতের মর্যাদা আরাফার রাত নয় জিলহজের রাত পাঁচ নম্বরে হলো জুমার রাতের মর্যাদা ছয় নম্বরে হলো শাবান মাসের পনেরো তারিখের রাত শবে বরাতের রাত জোরে কোন সুবহানাল্লাহ আহারে মৌলবীরা রে আল্লামা ইবনে আবেদিন স্বামীর মতো মানুষ পৃথিবীর মধ্যে বিখ্যাত সাতটা রাতের মধ্যে ছয় নম্বরে রাখলেন শবে বরাতের রাত আর আমার দেশের মৌলবীরা শবে বরাত খুঁজা পায় না ঠিক নেই কত বড় জালিয়াত এটি লেখাপড়া করে না গন্ড মূর্খ যার কারণে শবে বরাতের বিরোধিতা করে ঠিক কিনা বলেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের প্রিয়রা উম্মত আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন ও মুসলমান আল্লাহর বান্দারা রে লাইলাতুল কদরের থেকেও আমার নূর নবীজির আগমনের রাতের মর্যাদা বেশি হওয়ার কারণ জাননি হুজুর কেন তিনি লিখতেছেন লাইলাতুল কদরের মর্যাদা বেশি হওয়ার কারণ কি বলে আল্লাহ কইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনীতে সম্মানিত রজনীতে আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাইহি লেখে ও জগৎবাসীরা রে এই কোরআন যেই রাতে আসলো ওই রাতের মর্যাদা বেড়ে গেল তোমরা একটু বলো তো আমার নবী যদি না আইতো এই কোরআন আইতো হনি আসতো আমার নবীর কারণে কোরআন যেই নবীর উসিলায় কোরআন আসলে ওই কোরআন আগমনের রাতের দাম বেড়ে যায় আমার ওই নবীর আগমনের রাতের মূল্য মর্যাদা এত বেশি যার সঙ্গে কোনো তুলনা করা যাবে না ঠিক কিনা বুঝতে হবে মুসলমান এগুলি ইমানি আকীদাগত বিষয় ইমানি মজবুতের বিষয় এগুলি মজবুত রাখবেন এ মুসলমানের আরে আমার আল্লাহর বান্দার আমার পেয়ারা নবীর উম্মতের আরে আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাই তিনি আরো বর্ণনা করতে যায়া লাইলাতুল কদরের সঙ্গে আমার নবীর মিলাদুন নবীর রাতের একটা ওজন করেছেন যদিও আজকে আমরা লাইলাতুল কদরের বয়ান করব আমরা আজকে মিলাদুন নবীর বয়ান করব না কিন্তু একটা কথার সঙ্গে আর একটা কথা এটা কিতাবের ধারাবাহিকতার সঙ্গে চলে আসে যার কারণে বলতেই হয় রে বাবা ও মুসলমান আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাইহি লেখে লাইলাতুল কদরের মর্যাদা বেশি হওয়ার আরো কারণ জাননি কি কারণ কি কারণ তিনি বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যেই রাতে আল্লাহ কোরআন নাযিল করলো ওই রাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিল কত বাড়াইছে জানো নিরে জগৎবাসী এই রাতের মর্যাদা আল্লাহ 1000 মাসের থেকেও বেশি বাড়ায় দিছে সুবহানাল্লাহ যেই রাতে কোরআন আসে ওই রাতের মর্যাদা যদি 1000 মাসের থেকেও বেশি হয় আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন যিনি না আসলে কোরআন আসতো না উনি আগমনের রাতের মর্যাদার কোন ওজনই হিসাবই করা যাবে না সুবহানাল্লাহ এরপরে তিনি আরো বলেন এই রাতের মর্যাদা আমার আল্লাহ এক নম্বরে কোরআন দিয়া বাড়াইছে দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু আমার আল্লাহ এই রাতে ফেরেশতা নাজিল করেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতা নাজিল করেন তানাজ্জালুল মালাইকাতু আল্লাহ ফেরেশতা নাজিল করে ওয়ার রূহু সুবহানাল্লাহ কর রূহ রূহ চিনেননি আমার ভিতরে রূহ আছে নি আমার ভিতরে রূহ আছে আচ্ছা আছে দেখি আমরা জিন্দা কেমন আমার ভিতরে রূহ আছে কিন্তু এখানেও আল্লাহ কইলো রূহ এখানে আমার আল্লাহ বললেন রূহ এই রূহ কিন্তু আমাদের ভিতরে রূহের কথা আল্লাহ বলে নাই আল্লাহু আকবার এই রূহ বলতে আমার আল্লাহ হযরতে জিব্রাইল আলাইহিস সালামের বুঝাইছেন জিব্রাইল আলাইহিস সালামের বুঝাইছেন তাহলে আমার ভিতরে রূহ আছে আবার জিব্রাইল আলাইহিস সালাম ও রূহ আমার ভিতরে রূহ আর জিব্রাইল আমিন কি এক নি এক আচ্ছা বুঝা কইন কিন্তু
আমার ভিতরে রূহ আর জিবরাইল আমিন কি এক কিন্তু আমার ভিতরে যেটা এটারও রূহ কইছে কে আবার জিবরাইল আমিনেরও রূহ বলছে কে এবার যারা বলে যে নবীজির বাসার কইছে দেখা নবী আমার মতন সাধারণ মানুষ এবার যারা এই কথাটা বলেন তাদের কাছে আমার প্রশ্ন তাহলে জিবরাইল আমিনের রূহ আমার ভিতরে রূহ আছে তাহলে আমি আর জিবরাইল রহমান নাউজুবিল্লাহ কইতেন না কথাটা আসেনি সরাসরি একবারে কোরআন শরীফে আল্লাহ কইছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে কইছে ওয়ার রূহ তানাজ্জালুল মালাইকাতু আল্লাহ কয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করি ওয়ার রূহ এবং রূহ নামক ফেরেশতা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতাদের কথা আলাদা কইলেন জিবরাইল আমিনের কথা আলাদা বললেন কারণটা কি কারণ হইল রে বাবা সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহ দুনিয়ায় পাঠায় এইজন্য নেতার নাম আলাদা আর কর্মীদের নাম আলাদা সুবহান তাহলে নেতার মর্যাদা বাড়াইছে কে নেতার মর্যাদা বাড়াইছে কে আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সুবহানাল্লাহ এই রাতে ফেরেশতারা জিবরাইল আমিনের নেতৃত্বে জমিনে আগমন করেন আগমন করে আয়েশা দেখে কারা কারা আল্লাহর ইবাদত করে আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন নবী গো ও গো রাহমাতুল্লিল আলামিন জিবরাইল আমিন কিভাবে আগমন করেন আমার নবী বলেন তিনি আসার সময় চারটা পতাকা নিয়ে আসে সুবহানাল্লাহ কয়টা কয়টা চারটা পতাকা নিয়ে আসে একটা পতাকা কাবা শরীফের উপরে লাগায়া দেয় আল্লাহু আকবার আরেকটা পতাকা মসজিদ নববী শরীফে আমার নূর নবী রওজায়ে আতহারের বরাবর উপরে লাগায়া দেয় আরেকটা পতাকা মসজিদে আকসা ছাদের উপরে লাগায়া দেয় আরেকটা পতাকা আসমান এবং জমিনের মাঝখানে লাগায়া দেয় লাগায়া দিয়া জিবরাইল আমিন পৃথিবীর মধ্যভাগ কাবা শরীফের উপর থেকে সারা পৃথিবীর দিকে তার নূরের পাখাগুলি মেলে ধরে পৃথিবীর মধ্যে একটা ঠান্ডা শীতলতা অনুভব হয় আল্লাহর একটা রহমতের বাতাস প্রবাহমান হয় আর ওনার সঙ্গে যে সমস্ত ফেরেশতাগুলি আসে আমার নূর নবী বলেন ফেরেশতাগুলি রে জিবরাইল আমিন চতুর্দিকে পাঠায়া দেয় তাম পৃথিবীর আনাসে কানাসে যায়া যায়া ফেরেশতাগুলি আল্লাহর বান্দারা কারা কারা আল্লাহর ইবাদত করে তাদের কাছে কাছে যায়া দাঁড়ায়া থাকে আল্লাহর বান্দাগুলি ইবাদত কইরা মনের কষ্ট মনের দুঃখ লইয়া মনের আরজি লইয়া যখন আল্লাহর দরবারে দুই হাত বাড়াইয়া দিয়া দুই চোখের পানি ছেড়ে দেয় আমার নবী কয় ওই বান্দার সাথে ফেরেশতারা মোনাজাত ধরে আমিন বলে দেয় জোরে কর না সুবহানাল্লাহ হায় হায় রে ফেতনাবাজদের প্রত্যেকটা কথার জবাব এখানে আসে রে বাবা মুনাজাত করা যাবে না রে বেকু ফেরেশতারাও মুনাজাত করে সুবহানাল্লাহ বলেন ফেরেশতারাও মুনাজাত করে তুই বেকুব কস মানুষ মুনাজাত করতো না মানুষ আল্লাহর কাছে যদি না চায় তাহলে চাইবো কার কাছে আল্লাহর কাছেই তো চাইতেইব না কি আর কার কাছে চাইবো মানুষ এরপরেও বাবা রে ও মুসলমান তারপরেও তারা বুঝতে চায় না আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ জোরে বলেন আমিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মত এরে উম্মত তুমি যখন লাইলাতুল কদরের রাতে মুনাজাত দিয়া আল্লাহর দরবারে আরজি পেশ করো ফেরেশতা তোমার পাশে দাঁড়াইয়া থাকেন তোমার আমিনের সঙ্গে তিনিও মুনাজাত দিয়া আমিন আমিন বলেন আর যার মুনাজাতের সঙ্গে ফেরেশতা আমিন কইব আমার নবী কয় আমি নবী গ্যারান্টি দিলাম তার মুনাজাত আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব আল্লাহু আকবার বলেন না আমার পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন তিনি আরো বলেন উম্মতের আরে রে উম্মত আরো ভালো করে শুনে নাও তুমি যখন মুনাজাত শেষ করবা দোয়া যখন শেষ হয়ে যাবে তখন ওই ফেরেশতা মুনাজাত শেষ কইরা আমরা দোয়া শেষ করলে মুসাফা করি না আপনারা মুসল্লিরাও তো আমার লগে করেন আবার একজন আরেকজনের লগে মুসাফা করেন ওই ফেরেশতারা লাইলাতুল কদরের রাতে যে সমস্ত আল্লাহর বান্দারা ইবাদত করে চোখের পানি ছেড়ে কান্দে আমার নূর নবী বলেন তার মুনাজাত শেষ হলে ওই ফেরেশতা তার সঙ্গে মুসাফা করে সুবহানাল্লাহ বলেন হুজুর আমি তো বুঝি না
হ্যাঁ আপনি বুঝেন না বুজার একটা কায়দা আছে নবী বলেন মুনাজাত করার পরে দোয়া করার পরে তোমার যদি অন্তরটা শান্তি লাগে মনটা যদি স্থির শান্ত লাগে শরীরটা যদি একটু শান্ত অনুভব হয় মনের দিক থেকে তুমি যদি নিজেকে একটু স্যাটিসফাই স্যাটিসফাই মনে করো আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তাইলে বুঝবা তোমার লগে ফেরেশতার লগে মুসাফা হইছে তোমার দোয়াও কবুল হইছে সুবহানাল্লাহ বুঝে নিবেন এটা হলো সিম্পল আল্লামা ইবনে আবিদের স্বামী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এই রাতে আল্লাহর ফেরেশতারা জমিনে আসার কারণে এই রাতের মর্যাদা আমার আল্লাহ হাজার মাসের থেকেও বাড়ায়া দিলেন যে নবীরে না বানাইলে আল্লাহ ফেরেশতাদেরকে বানাইতো না ওই নূর নবীজি জমিনে যেই রাতে আগমন করলেন ওই রাতের মর্যাদা হাজার মাস নয় তার থেকেও অগণিত পরিমাণে বেশি জোরে কোন সুবহানাল্লাহ আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে ওলামায়ে আহলে সুন্নাত তিনারা লেখেন ও নবীর উম্মতের আরে আমার আল্লাহ ফেরেশতা নাযিল করলে জিব্রাইল আমিনের নেতৃত্বে জমিনে আসেন আসার পর তারপরে লেখেন বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর হুকুম মোতাবেক তারা সব পরিচালনা করে আর আল্লাহর পক্ষ থেকে স্পেশালি সালামুন আল্লাহ কয় আমার পক্ষ থেকে স্পেশাল জমিনের উপর শান্তি জমিনের উপরে কি কথা বলেন কি এখন আমগো শান্তির দরকার আছে নি বলেন শান্তির দরকার আছে আমরা বড় বিপদে আছি ঠিক কি না বড় মুসিবতে সারা পৃথিবীবাসী বড় মুসিবতে আছি তাহলে এই মুসিবত থেকে বাঁচার জন্য শান্তি খুঁজতে হবে আর মুসলমানের এত সৌভাগ্য এমন মুসিবতের সময় আল্লাহ রমজান মাস দিছে এমন কি নাজাতের শেষ 10 দিনে এসে পৌঁছায়া দিছে এখন আল্লাহর শান্তি জমিনে আছে আল্লাহর রহমত জমিনে আছে আল্লাহর রেজামন্দি জমিনে আছে আমরা শুধু হাসিল করে নিতে যতক্ষণ কথা বলেন ঠিক কি না সেজন্য আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করতে হবে ইবাদত বندگی করতে হবে রমজান মাসের ইবাদত সম্পর্কে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত একটা নফল আমল করবা আল্লাহ তোমার একটা ফরজ আমলের সমান সওয়াব দিবেন সুবহানাল্লাহ একটা ফরজ আমল করবা আল্লাহ তোমার 70টা ফরজ আমলের সওয়াব দিবে সুবহানাল্লাহ একটা টাকা তুমি দান করবা 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার আল্লাহ বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ এ মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরে এই শেষ 10 দিন আমরা একটু বেশি করে ইবাদত করতে চাই কি চাই না বেশি করে একটু ইবাদত করবেন কিছু এক্সট্রা এক্সট্রা কিছু ইবাদতের কথা বলে দেই এক্সট্রা পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে রোজার বাইরে এক্সট্রা কিছু আমলের কথা বলে দিব আজকে কি বার আজকে কি বার শুক্রবার আজকে জুমার দিন একটা ইবাদত আছে জুমার নামাজের পরে আমি একটা হাদিস পেশ করে আপনাদেরকে বলে দিচ্ছি ফাযাইলুস সুহুর ওয়াস সিয়াম কিতাব থেকে আল্লামা রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ফাযাইলুস সুহুর ওয়াস সিয়াম কিতাবের মধ্যে একটা হাদিস লিখছেন এই শুক্রবারে একটা নামাজের কথা লিখছেন এই জুমার নামাজের পরে আসরের নামাজের আগে এই নামাজটা পারলে সবাই একটু পড়েন এটার ফজিলতটা বলে দিচ্ছি শুনেন নামাজটা হলো ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من صلى يوم الجمعة ما بين الظهر والعصر ركعتين يقرأ في كل ركعة فاتحة الكتاب وآيات الكرسي 25 مرة قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس مرة وفي الركعة الثانية يقرأ فاتحة الكتاب مرة وقل هو الله أحد قل أعوذ برب بالفلق 20 مرة وقل أعوذ برب الناس مرة فإذا سلم قال لا حول ولا قوة إلا بالله العلي العظيم 50 مرة فلا يخرج من الدنيا حتى يرى ربه عز وجل في المنام ويرى مكانتي في الجنة أو كما قال عليه الصلاة والسلام زبان كل برنس সুবহানাল্লাহ হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন মান সাল্লা ইয়াউমাল জুমাতি মা বাইনাজ যুহরি ওয়াল আসরি রাকাতাইন আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কয়
জুমার দিন জুমার নামাজ এবং আসরের নামাজের মাঝখানে যে সময়টা থাকে এই সময়ের মধ্যে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে সুবহানাল্লাহ বলেন কয় রাকাত কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতিল কিতাব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার সূরা ফাতিহা দ্বিতীয় নম্বরে ওয়া আয়াতুল কুরসি 25 আয়াতুল কুরসি হলো 25 বার সুবহানাল্লাহ বলেন তাহলে সূরা ফাতিহা প্রথম রাকাতে আর আয়াতুল কুরসি 25 বার আয়াতুল কুরসি অনেকে হয়তো পারেন অনেকে হয়তো পারেন না মানে হুজুর আমরা যারা পারি না আমরার কি অবস্থা আপনাদের লাগে ফয়সালা আছে ইসলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ কয় আমি আল্লাহ ইসলাম ধর্মীয় বিষয় তোমাদের জন্য কঠিন করি না আমি সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ আমি আল্লাহ চাই তোমাদের জন্য সহজ করে দিতে আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ যেটা চায় না সেটা হতে পারে বলেন হতে পারে আল্লাহ যেটা চায় না সেটা হতে পারে না তার মানে ইসলামিক বিধান শরীয়তের নিয়ম কানুনগুলি আমাদের জন্য কঠিন করতে চায় না কে তাইলে শরীয়তের বিধান আমাদের জন্য সহজ না কঠিন সহজ না কঠিন সহজ কত সহজ জানেননি কত সহজ এই রমজান মাসটা দেখেন না আমরা সাহারি দিছি ইফতারি দিছি অন্য অন্য নবীদের আমলে সাহারিও ছিল না ইফতারিও ছিল না সুবহানাল্লাহ কর না তাহলে আমাদের জন্য সহজ না কঠিন পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক পড়বেন 50 ওয়াক্ত আদায় করা সওয়াব পাবেন সুবহানাল্লাহ সহজ না কঠিন কোন জায়গায় গেছেন পানি নাই ওযু করবেন নামাজের সময় হইছে পানি নাই পানি ছাড়া কি দিয়ে ওযু করবেন আল্লাহ মাটি দিয়ে তায়াম্মুমের ব্যবস্থা করে দিলেন সুবহান কত বিকল্প রাস্তা কত সহজ রাস্তা দিবেন এক সাহাবী কয় হুজুর ও দয়াল নবীজি কি কয় হুজুর আমার একটা জিনিস জানতাম কি কয় হুজুর কোন জায়গাত গেলাম হেন এই পানি আছে কিন্তু কাদা অর্থাৎ ওযু করার মতন পানি নাই কাদা হুজুর ওই জায়গার মধ্যে আমি কেমনে ওযু করব কিভাবে নামাজ আদায় করব আমার দয়াল নবীজি বলেন তুমি ওই কাদার থেকে হাতের মধ্যে একটু কাদা লাগাইবা লাগায়া সূর্যের দিকে ধরবা হাতের কাদাটা শুকাইয়া গেলে ওই শুকনো মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করে নিবা সুবহানাল্লাহ কত সহজ করছে ইসলাম আমাদের জন্য এ মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত পবিত্র জুমার দিনে জোহরের নামাজের পর অর্থাৎ জুমার নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত এই মধ্যখানে সময়ের মধ্যে তোমরা দুই রাকাত স্পেশাল নামাজ আদায় করতে পারো এই দুই রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার প্রথম রাকাতে আয়াতুল কুরসি 25 বার কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাসি মাররাহ এবং সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক হলো একবার কুল আউযু বিরাব্বিন নাস হলো একবার আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন কয় প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার আয়াতুল কুরসি 25 বার সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক হলো একবার কুল আউযু বিরাব্বিন নাস হলো একবার এইভাবে প্রথম রাকাত শেষ করবেন এরপরে আমার নূর নবী কয় ওয়া ফির রাকাতি সানিয়াতি দ্বিতীয় রাকাতে ইয়াকরাউ ফাতিহাতাল কিতাব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ সূরা পড়বেন 20 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন 20 বার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার কুল হুয়াল্লাহ সূরা হলো 20 বার কুল আউযু বিরাব্বিল ফালাক হলো 20 বার কুল আউযু বিরাব্বিন নাস হলো একবার এই দুই রাকাত আদায় কইরা এরপরে 50 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন নবীজি বলেন প্রত্যেক শুক্রবারে যে ব্যক্তি এই দুই রাকাত নামাজ আদায়ের অভ্যাস করবে আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তি মৌতের আগে মৃত্যুর পরে সে জান্নাতের কোন জায়গায় থাকবে জিন্দা থাকতে সে তার ওই জায়গাটা স্বপ্নে দেখবে আল্লাহু আকবার আল্লাহ তারা জিন্দা থাকতে ওই জায়গাটা স্বপ্নে দেখাইবো
তাইলে এই নামাজটা আমাদের দরকার আছে নি এটা নফল নামাজ কিন্তু ফজিলত কত সুবহানাল্লাহ বলেন না এটা নফল নামাজ অনেক ফজিলত আছে দান বাক্সগুলি ছেড়ে দেন তো দান বাক্সগুলি ছেড়ে দেন দান বাক্সগুলি ছেড়ে দেন আমাদের মসজিদের আর্থিক অবস্থা খুব নাজুক আপনারা একটু মেহেরবানি করেন আসলে সবার অবস্থাই খারাপ তারপরেও একটু দান সদকার দিকে একটু হাত বাড়ায়া দিয়ে তো মুআযযাদ মুকাররম আজকে এই দুই রাকাত নামাজের কথাই বলে দিলাম জুমার দিনের পুরো সপ্তাহব্যাপী প্রত্যেক দিনের স্পেশাল স্পেশাল নামাজ আছে এই বিষয়গুলোর উপর ইতিপূর্বে আমরা বৃহস্পতিবারে আমরা বয়ান করেছিলাম আগে আমরা এই বিষয়টার এই টপিকটার উপরে একদিন এক জুমায় শুধু এক সপ্তাহে পুরো সাত দিনে কোন কোন সময় কি কি নামাজের নফল নামাজগুলি আছে এই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব তবে মুআযযাদ মুকাররম পবিত্র এই রমজান মাসে শেষের দিকে আমাদের স্পেশাল কিছু ইবাদত থাকে প্রথমত লাইলাতুল কদর তালাশ করা দ্বিতীয়ত এতেকাফের বিষয় তৃতীয়ত ফিত্রার বিষয় ফিত্রা দেওয়ার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা তারা সফল কাম হয়ে গেছে তাযাক্কা যারা নাকি এই তাযাক্কা দিয়া আল্লাহ তাআলা ফিত্রা বুঝাইছেন যারা আল্লাহর ওয়াস্তে দান করেছে তারা সফলতা অর্জন করেছে জোরে করুন সুবহানাল্লাহ এবছর ফিত্রার বর্ণনা ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 70 টাকা সর্বোচ্চ 2200 টাকা করে নির্ধারণ করা হয়েছে অতএব যারা মধ্যবিত্ত একেবারে মধ্যবিত্ত তারা সর্বনিম্ন 70 টাকা করে দিতে পারেন আর যারা অবস্থা একটু ভালো আছে আপনাদেরকে আল্লাহ ভালো রাখছেন আপনারা সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত ফিত্রা দিতে পারেন তবে গরিবকে ঠকাবেন না ফিত্রা দিলে দান করলে কমে না দান করলে বাড়ে আর ফিত্রা কেন দিতে হবে ফিত্রা দেওয়ার কারণ হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত তোমাদেরকে আল্লাহ জমিনে যে সম্পদ দেয় আমার কথা বুঝতেছেন একটু মনোযোগ রাখবেন তাহলে বুঝবেন আমার দয়াল নবীজি বলেন আল্লাহ তোমাদেরকে যে সম্পদ যে অর্থ তোমাদেরকে দান করেছেন এই সম্পদের একটা যাকাত আছে না নাই যাকাত আছে নি যাকাতের হিসাব কি যাকাতের হিসাব হলো 52.5 বড়ি রূপার মূল্যের অর্থ 52.5 বড়ি রূপার মূল্যের পরিমাণ অর্থ আপনার সাংসারিক মৌলিক খরচপত্র বাদ দিয়ে ওই টাকা যদি আপনার কাছে টাকা হোক রূপা হোক কিংবা এই মূল্যের স্বর্ণ হোক যদি পুরো এক বছর আপনার কাছে জমা থাকে তাহলে তার উপর আপনাকে যাকাত দিতে হবে সুবহানাল্লাহ বলেন কিন্তু ইসলামিক নিয়ম মাফিক বলা হয়েছে 7.5 বড়ির স্বর্ণ 52.5 বড়ি রূপা 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রূপা এখন 7.5 বড়ি স্বর্ণের দাম অনেক টাকা কিন্তু 52.5 তোলা রূপার দাম অনেক কম তাহলে ইসলামে কম বেশি করলো কেন না ইসলামে এটা কম বেশি করে নাই যে সময় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যাকাতের ঘোষণা দিয়েছেন ওই সময় ওই 7.5 বড়ি স্বর্ণের দাম যা ছিল 52.5 বড়ি রূপার দাম তা ছিল জোরে কোন সুবহানাল্লাহ সমান সমান দাম ছিল এই জন্য নবীজি যাতে রূপার দিক থেকে মূল্য নির্ধারণ করলেও কম না হয় স্বর্ণের দিক থেকে মূল্য নির্ধারণ করলেও যেন কম না হয় কিন্তু এখনকার সময় পরিস্থিতির কারণে আধুনিকতার কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে তাহলে আমাদেরকে রূপার সঙ্গেই হিসাব করতে হবে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে যদি আনুমানিক ধরেন না যদি 80,000 টাকা হয় তাহলে আপনার কাছে পারিবারিক সংসারের মৌলিক খরচ বাদ দিয়ে 80,000 টাকা যদি আপনার কাছে জমা থাকে এক বছর পুরো এক বছর যদি জমা থাকে আপনাকে যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা করে এখন ফিত্রা যে দিবেন ফিত্রা দেওয়া কিন্তু ওয়াজিব যাকাত দেওয়া ফরজ ফিত্রা দেওয়া ওয়াজিব ফিত্রা কে দিবে ফিত্রা কে দিবে আর ফিত্রা কে নিবে যার কাছে 80,000 টাকা মৌলিক খরচ বাদ দিয়া ঘরে জমা নাই ওই ব্যক্তি ফিত্রা নিবে যার কাছে রমজান শেষ হইলে ঈদের দিন সকাল বেলাও যে ব্যক্তি এই 80,000 টাকার মালিক হইব ওই ব্যক্তির জন্য ফিত্রা দেওয়া ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ আবার এখানে ফিত্রার একটা মাসআলা আছে যেমন রমজান মাসে যদি কেউ মারা যায় রমজান মাসে অনেকে মারা যায় না ওই ব্যক্তির কিন্তু ফিত্রা নাই ওই ব্যক্তির জন্য ফিত্রা দেওয়া ওয়াজিব নয়
দিতে পারেন আল্লাহর ওয়াস্তে ওনার নামে, কিন্তু ওই ব্যক্তির জন্য ফিত্রা দেওয়া ওয়াজিব নয় যিনি রমজানে ইন্তেকাল করে। কারণ ফিত্রা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়, ফিত্রা কিন্তু রমজানে ওয়াজিব হয় না। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিনের সুবহে সাদিকের সময় থেকে এই ফিত্রা ওয়াজিব হয়, ঈদের নামাজ পর্যন্ত দেওয়া। ঈদের নামাজের আপনি রমজানের ভিতরেও দিতে পারবেন, আবার ঈদের নামাজের পরেও দিতে পারবেন, তবে উত্তম ওয়াজিব আদায়ের সময় হলো ঈদের দিন সকাল থেকে এই ঈদের নামাজ পর্যন্ত, এই সময়ের মধ্যে ফিত্রা দেওয়া। যদিও ঈদের দিন আমরা এই ফিত্রার বিষয়গুলি নিয়ে সময় দেওয়ার মতো সময় সুযোগ আমাদের হাতে থাকে না, আমরা বিভিন্ন ব্যস্ততায় থাকি, তাহলে আমরা আগেও দিয়ে দিতে পারবো, তবে পরে নিয়েন না। কেন? আমার দয়াল নবী বলেন, কেউ যদি ঈদের আগে আগে রমজানের ভিতরে সহ যদি ফিত্রাটা আদায় করে দেয়, তাহলে রমজানে ওই একে সত্তর যেই সওয়াবের ফজিলত, ওই ব্যক্তি ফিত্রার বিনিময় ওই সওয়াবটা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈদের পরে ফিত্রা দিলে আপনার ওয়াজিব আদায় হবে, ফিত্রা দিতে পারবেন, কিন্তু রমজানে যে একটা ফজিলত, এই ফজিলতটা পাওয়া যাবে না। অতএব ফিত্রা আমরা আদায় করে দিব। আর প্রত্যেক বছর আপনাদের কাছে বলে থাকি, আমি গুনাহগার, কয়েকটা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত, আমরা আপনাদের কাছ থেকে যাকাত এবং ফিত্রার অংশ থেকে আমাদের এতিম ফান্ডের জন্য, আমাদের এতিমদের জন্য আমরা আপনাদের থেকে কিছু অংশ নিয়ে থাকি। আপনারা যারা দেন, এবছরও আপনাদের প্রতি আকুল আবেদন রইল, আমি গুনাহগারের কাছে, মসজিদে ইমাম সাহেব আছে বা মুয়াজ্জিন সাহেব আছে বা আব্বাস ভাই তারা আছে ওনাদের কাছে, কেউ যদি যাকাতের কোনো অংশ এতিমের লিল্লাহ বোর্ডিংয়ে আমাদের মাদ্রাসার ফান্ডে দিতে চান এবং যদি ফিত্রার অংশ দিতে চান, তাহলে ইনশাআল্লাহ হলাজি আমাদের কাছে পৌঁছাবেন, আমরা আশা রাখি। আর বিষয় হলো লাইলাতুল কদর, আজকে হচ্ছে একুশ রমজান, কালকে ২২, পরশুদিন ২৩, সোমবারে ২৪, মঙ্গলবারে ২৫, বুধবারে ২৬, বুধবার দিবাগত রাতে হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতে আমাদের মসজিদে অন্যান্য সময়ের মতো আমরা ওইভাবে গর্জিয়াস অনুষ্ঠানের দিকে যাব না, তবে সারা রাত মসজিদ খোলা থাকবে। আমরা তারাবির নামাজের পরে আপনাদেরকে নামাজের নিয়ম কানুনগুলি বলে দিব। এখনও বলে দিচ্ছি, লাইলাতুল কদরের রাত উপলক্ষে আপনারা দুই রাকাত করে ১২ রাকাত নামাজ পড়বেন, দুই রাকাত করে ১২ রাকাত নামাজ পড়বেন, বাড়িতেও বলে দিবেন দুই রাকাত করে ১২ রাকাত নামাজ। প্রথম ৪ রাকাত নামাজে সূরা কদর যদি পারেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর পড়বেন একবার এবং কুল হুয়াল্লাহ সূরা পড়বেন ৩বার। এইভাবে প্রথম ৪ রাকাত নামাজ আদায় করবেন, প্রথম ৪ রাকাত সূরা কদর একবার, সূরা ইখলাস ৩বার, ৪ রাকাত আদায় করে দীর্ঘ সময় তাসবিহ তাহলিল দুরুদ সালাম পড়ে তারপরে দোয়া করবেন, দোয়া করে আবার ৪ রাকাতের নিয়ত করবেন। ওই ৪ রাকাতের নিয়তে এই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর হলো একবার এবং সূরা ইখলাস হলো ১০বার, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন ১০বার। এইভাবে দ্বিতীয় ৪ রাকাত পড়ে আবার তাসবিহ তাহলিল পড়ে দোয়া করবেন, তাহলে ৪ ৪ কত হইল ৮ রাকাত। আর পরে লাস্টের ৪ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা সূরা কদর পড়বেন একবার এবং সূরা ইখলাস পড়বেন ২৫বার। যদি এতবার পড়া সম্ভব না হয়, যে কয়বার সম্ভব হয় এই কয়বারই পড়েন, কারণ নামাজ পড়ন দিয়ে হইছে কথা, আল্লাহ বান্দার বাহ্যিক অবস্থা দেখে না, বান্দার মনের অবস্থাটা আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন? তো সেই জন্য আমরা যেহেতু তারাবির নামাজ আছে, এশার নামাজ আছে, আমাদের ক্লান্তি হতেই পারে, কিন্তু বছরে তো লাইলাতুল কদর একদিন, কেমন ওই একটা দিন যদি কষ্ট হয় তারপর আমরা ইবাদত করব, আল্লাহ তৌফিক দেন বলি আমিন। কিন্তু আমার নবীজি হাদিসে মোবারকে বলছেন, আমরা যেন রমজানের শেষ ১০ দিনের বেজর রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করি। যেমন গত রাত একটা বেজর রাত গেছে, আজকের রাতের পরে আগামী রাত, অর্থাৎ এই রাত যাওয়ার পরে আগামী কাল অর্থাৎ শনিবার দিন গিয়ে যে রাত, ওই রাতটাও হলো লাইলাতুল কদরের সম্ভাবনার রাত, বেজর রাত। ওই রাতে আপনারা কিছু ইবাদত বন্দিগি করিয়েন, অল্প হলেও ২ রাকাত করে ৪ রাকাত নফল নামাজ পড়ে নিয়েন, অন্তত ২ রাকাত হলেও পড়েন, যে আল্লাহ যদি এই রাতে লাইলাতুল কদর হয় তাহলে আমি যেন বঞ্চিত না হই, আল্লাহ আমার লাইলাতুল কদরের ফজিলত দান করেন। জোরে কন্যা আমিন। এভাবে
বেজর রাতগুলিতে একটু ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। অনেকেই কোরআন শরীফ খতম পড়েছেন, খতম হয়ে গেছে অনেকের, হয়ে গেলে আবার শুরু করবেন। যদি ঈদের আগে খতম না হয় অসুবিধা নাই, শুরু করেন, পড়তে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, বলি আমিন। আর লাইলাতুল কদরের রাতের আয়োজন আমরা এশা নামাজ তারাবির নামাজ পড়ে তারপর আমরা আপনাদেরকে নামাজের নিয়ম কানুন আমরা মিলা শরীফ পড়ে দোয়া করে দিব, নামাজের নিয়ম কানুন বলে দিব, অথবা এশা নামাজ তারাবির নামাজ পড়ে আপনাদেরকে নফল নামাজের সময় দিব, তারপর আমরা মিলা শরীফ পড়ে দোয়া করে দিব। সারা রাত মসজিদ খোলা থাকবে, সারা রাত ইবাদত বন্দেগী করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ রেজামন্দি হাসিল করা তৌফিক দান করুন, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, চার রাকাত কবলা জুমা সুন্নাত নামাজ আদায় করে নেন। ফেরেশতো কি সালামি দেনে ওয়ালি ফজ পড়তি থি, জনাবে আমেনা সুনতি থি, আওয়াজ আতি থি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলাল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, জান্নাত সে বেহতর মদিনা দিল মে হি তামন্না, হো কেসে মদিনা জানা, বেখুল হে দিল দেওয়ানা, ইয়া নবী সালাম সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হামি আসিফ করি আকা মদিনে সে সোনে মুস্তফা কি সামাত পেলা, খো সালাম মুস্তফা জানে রহমত পেলা, খো সালাম শমে বজমে হেদায়ত পেলা, সে তো কাবন কাবসে আজম ইমাম, তো কাবন কাজলবায়ে শানে কুদরাত পেলা, খো সালাম মুস্তফা জানে রহমত পেলা, সালাম শমে বজমে হেদায়ত পেলা, আজ মেরি সঙ্গরি খাজা গরিব নওয়াজ, নকশাই নকশে বন্দ খাজা বা আউদ্দিন, আওর মুজদ্দিদ আলফসানি পেলা, খো সালাম মুস্তফা জানে রহমত পেলা, খো সালাম শমে বজমে হেদায়ত পেলা, জিনকে হর হর সুন্নত মুস্তফা, এসে পীরে তোরি খোস
সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমে বজমে হেদায়ত পে ইয়া ইলাহি সদকায়ে আলে রাসূল এ সালামি عزیزانا ہو قبول مدینے کی چاد ہزاروں سلام مدینے کی چاد لاکھوں سلام مدینے کی چاد کروڑوں سلام مدینے کی چاد بے حد سلام بلغ العلا بکمالہ کشفت نجب جمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا یا قوم وصلوا علی صدرنا من مصطفی ما جاء الا رحمة للعالمین الصلاة والسلام علیک یا رسول اللہ الصلاة والسلام علیک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا شفیع المذنبین الصلاة والسلام علیک یا رحمة للعالمین لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم معزز مکرم আজকে যারা দোয়া চেয়েছেন আমেরিকান প্রবাসী একজন আমার খুবই আন্তরিক মানুষ মাহবুবুর রহমান নামে তিনি ওনার নানা নানি মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ করে দোয়া চেয়েছেন এবং আমাদের মিলাদ শরীফের ফান্ডেও তিনি কিছু আর্থিক সহায়তা করেছেন তো ওনার মুরব্বিয়ানে কেরাম সহ যারা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা ওনাদের কবর জান্নাতের টুকরা বানান বলি আমিন এবং বিশেষ করে ওনাদের পরিবারে যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও শেফা দান করেন জোরে বলেন আমিন আরও আছেন চট্টগ্রাম থেকে এক বোন কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করেছেন তিনিও আমাদের কাছে দোয়া চেয়েছেন আসলে রমজান মাস শেষ পর্যায়ে আসলে আমরা অনেক দেখতে পাই প্রায় বাড়িতেই কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করা হয় খতমে কোরআন শরীফ পড়া হয় তো আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের খতমে কোরআন কবুল আর মঞ্জুর করেন বলি আমিন ভুল ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করে দেন বলি আমিন এবং এই খতমে কোরআনের খাতিরে তাদের মনের নেক মকসুদগুলি আল্লাহ পুরা করে দেন বলি আমিন এবং বিশেষ করে এই খতমে কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজন সহ তাদের খাতিরে সারা দেশের সমস্ত মানুষদেরকে সব ধরনের রোগ বিমার বিশেষ করে মহামারী করোনা থেকে আল্লাহ হেফাজত করেন বলি আমিন আমরা সকলেই দোয়া প্রার্থী সকলের মনের মকসুদ আল্লাহ পুরা করে দেন বলি আমিন আর একটা বিষয় হলো প্রত্যেক বছরই রমজান মাস যখন আসে আমরা সবাই জানি রমজান মাসে আমাদের প্রত্যেকটা মসজিদে তারাবির নামাজ হয় এবং সেখানে ইমাম সাহেবদের জন্য একটা আপনাদের পক্ষ থেকে আন্তরিকতা হাদিয়া স্বরূপ একটা ব্যবস্থা থাকে এবছর পরিস্থিতির কারণে সবারই অবস্থা খারাপ আমরাও বুঝতেছি সবারই অবস্থা খারাপ যার কারণে মসজিদে লকডাউনের জন্য মুসল্লিও হয়নি হাফেজ সাহেবরাও আসতে পারেননি কিন্তু তারাবির নামাজ তো বন্ধ নাই ঠিক না তারাবির নামাজ তো হয়েছে আমাদের ইমাম সাহেব পড়াইছেন তো আমরা তারাবির নামাজের জন্য আপনাদের কিছু আন্তরিকতা হাদিয়া আশা করছি আপনারা এগুলি আমাদের মসজিদ সাহেব আছে ওই আব্বাস ভাই তারা আছে ইমাম সাহেব আছে ওনাদের কাছে পৌঁছায় দিলে পাওয়া যাবে আন্তরিকভাবে অনুরোধ রইল আর হ্যাঁ আর ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমরা তারাবির নামাজের জন্য আপনাদের কাছ থেকে একটা গর্জিয়াস কালেকশন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ যদিও প্রত্যেক বছর লাইলাতুল কদরের রাইতে হুজুর ঘরে কিছু হাদিয়া দিয়ে দিয়ে দিত আর কি যেমন আর কিছু ঈদ কারণে লেগে কিছু মার্কেট টার্কেট কিনবেন এখন এইবার তো লাইলাতুল কদর এই সপ্তাহে চলে যাবে আচ্ছা অসুবিধা নাই আল্লাহ ভরসা আমরা আগামী জুমায় আপনাদের কাছ থেকে একটা আন্তরিকতা নেওয়ার চেষ্টা করব সকলে এটা বিষয়টা একটু খেয়াল করবেন আর মসজিদের আমাদের মসজিদের খরচপত্র পরিচালনা করার জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি সমস্যাগুলি আপনাদের কাছে যদি না কই তাহলে আর কার কাছে কমু কারণ আপনারাই মসজিদের পরিবার মসজিদের আপনার মসজিদের খোরাক আপনারাই তো যেমন আমাদের মসজিদের তো এমনি বাইরের কোনো ইনকাম সোর্স নাই ওই যে মেসের যে ভাড়া আসে এটা দিয়েই বিশেষ করে চলে আর আপনারা সব সময় যেটা দেন ওটা দিয়েই চলে তো এখন মেসের লোকগুলিও ওনারা লকডাউনের কারণে বাড়িতে গেছে তো যেটা বলতেছিলাম যে আমাদের মসজিদের
ইনকাম সোর্স বলতে কিছু নাই। আপনারা শুক্রবার আসলে যেটুকু দেন কিংবা এমনিতে স্বপ্রণোদিত হয়ে মসজিদের জন্য যেটুকু আপনারা দান সদকা করেন মেস বা এখান থেকে যেটুকু আসে মসজিদে, তো আসলে বেসিক্যালি আমাদের মসজিদের কোনো মহল্লার ইয়ে নাই যে মাসিক বেতন ধরবে। তো আপনাদের কাছে আন্তরিকভাবে মসজিদের প্রতি একটু আন্তরিকতার আশা করছি, আর্থিকভাবে, বিশেষ করে আর্থিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আন্তরিকতা পোষণ করার, পেশ করার আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আর আমি গুনাহগারের জন্য একটা দোয়া করবেন, আমি আসলে খুব বেশি পরিমাণে অসুস্থ, আমি আসলে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক থেকেই খুবই বিপর্যস্ত। তা আপনাদের কাছে একটু দোয়া চাই, দোয়া করবেন। হায়াত কতদিন আছে জানি না, তবে আল্লাহ যেন ঈমানের শহীদ এবং আমলের শহীদ যেন জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন বলি আমিন। আর মৌত যখন চলে আসবে এটা তো আর ফেরানোর কোনো ঔষধ নাই, তো আল্লাহ তাআলা যখনই মৌত দিবেন আল্লাহ আমি সহ আমাদের সবাইকে মৌতের সময় যেন আমার দয়াল নবীর দিদার নসিব করেন বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার আলম পবিত্র মাহে রমজান রমজানুল মোবারকে আল্লাহ তৃতীয় জুমার দিন নাজাতের প্রথম জুমার দিনে আপনার শাহী দরবারে মনে বড় আশা লইয়া জুমার নামাজ আদায় শেষে তাসবিহ তাহলিল দুরুদ ও সালাম মিলাদে কেয়াম পড়ে আয় আল্লাহ আপনার শাহী দরবারে দুইটা হাত কাঙ্গালের থেকে অনগণ্য ভাবে বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন এই জুমার নামাজকে কেন্দ্র করে যত নেক আমল ইবাদত বন্দেগী আমরা করেছি সমস্ত নেক আমল ইবাদত বন্দেগী গুলি আপনারা শাহী দরবারে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে সমস্ত আমলগুলোর খাতিরে যে সওয়াব পাওয়া যাবে কোটি কোটি গুণে সওয়াব গুণী বাড়ায়া সর্বপ্রথম আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। তমাম পৃথিবী জমিনের নিচে আল্লাহ হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন আল্লাহ প্রত্যেক ইমানদার মুসলমানগণের কবরে সওয়াব গুনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন খাস করে আমাদের যাদের মা নাই আল্লাহ আমাদের যার বাবা নাই আমাদের মা বাবাদের কবরে সওয়াব গুনি কবুল করে নেন। আল্লাহ মাহে রমজান মাস আসলে ইমানদারদের কবর আজাব বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আল্লাহ জানি না কোন ইমানদারের কবর জানি আয় আল্লাহ রমজানের পর জাহান্নামের আগুন জ্বলে উঠে
আল্লাহ আমরা গুনাহগারেরা ও ইমানদারদের পক্ষে আপনার দরবারে দুইটা হাত কাঙ্গালের থেকে অনগণ্যভাবে বাড়ায়া দিলাম আল্লাহ আমাদের ওই ভাইদেরকে ওই বোনদেরকে আমাদের ওই আম্মা জান আব্বা জানদেরকে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে তাদের কবর জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেন জিন্দা মা বাবাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দেন রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমরা বড় গুনাহগার আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ দয়াল নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন আল্লাহ নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন হে আল্লাহ ও রব্বুল আলামিন করোনা নামক মহামারী থেকে তাম পৃথিবী বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন যারা যেখান থেকে যেই জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে দোয়াগুলি কবুল করে নেন আল্লাহ বিশেষ করে প্রবাস থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেন আল্লাহ উপস্থিত হইয়া অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যারা মোনাজাতে আল্লাহ তাদেরকেও তাদের মোনাজাতগুলিও কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ অভাব অনটন দূর করে দেন আল্লাহ অভাব অনটন দূর করে দেন আল্লাহ শারীরিক এবং মানসিক সুস্থতা আমাদেরকে দান করে দেন আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিম বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়াজআল আখিরু কালিমাতুনা তাইয়্যিবাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টাকা কড়ি গাড়ি বাড়ি আর নাকি সুচাই আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই নবীর দিদার দিয়ে মোদের নবীর দিদার দিয়ে মিটাও মনের আর তনা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহা